আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। আমি আকরামুল হক, FNF ডাবল আর জিডির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে আমার কক্সবাজারের শেষ দিন, শেষ দিনে ফটন্ত বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করব। তার সাথে আমরা কক্সবাজার যারা বেড়াতে আসবো, কক্সবাজার সি বিচ ছাড়া কী কী আর দেখা আছে এখানে, এক্ষেত্রে আপনারা আপনাদের ট্যুর প্ল্যান কীভাবে সাজাবেন এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং কক্সবাজার সমুদ্র সৈকতের বিকেলের সৌন্দর্য উপভোগ করবেন এবং ইনফরমেশনগুলো জানার চেষ্টা করবেন। তো বন্ধুরা চলুন, আমরা কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজার আসার পরে আপনারা কী কী জিনিস দেখবেন, কোথায় থাকবেন, কীভাবে আসবেন এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কক্সবাজার হচ্ছে পৃথিবীর লংগেস্ট সি বিচ, যা 120 কিলোমিটার বিস্তৃত। আমরা সাধারণত কক্সবাজার আসার পরে কক্সবাজার সি বিচ এবং আশপাশের ছোটোখাটো অল্প কিছু জিনিসপত্র দেখে আবার ব্যাক করে রাখা হয়। আসলে কক্সবাজার বিশাল একটা এরিয়া, এখানে অনেক কিছু দেখার আছে। কক্সবাজারের মেন বিচগুলো সম্পর্কে একটু বলে নিই আপনাদেরকে। কক্সবাজার যে বিচগুলো বিদ্যমান তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে করাতলি পয়েন্ট বিচ, সুগন্ধা বিচ পয়েন্ট, লাবণী বিচ পয়েন্ট, দরিয়ানগর বিচ পয়েন্ট, এগুলো হচ্ছে কক্সবাজারের মেন বিচ। এছাড়াও টেকনাফের দিকে অনেকগুলো বিচ আছে। তো আমরা কক্সবাজারের বিচগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। কলাতলি বিচটা হচ্ছে ডলফিন মোড়ের কাছে, যা যখন আপনারা কক্সবাজারে আসবেন প্রথমে আপনাদেরকে স্বাগত জানাবে ডলফিন মোড়ের থেকে সামান্য দূরে কলাতলি বিচটা। যারা সাইমন বিচ রিসোর্ট সম্পর্কে জানেন তাদেরকে বলে নিই, সাইমন বিচের খুব কাছে শর্ট ডিস্টেন্সে হচ্ছে এই কলাতলি বিচটা। এখানে লোক সমাগম একটু কম হলেও খুব আরামদায়ক এবং নিরিবিলি একটা বিচ। আপনারা যারা কক্সবাজার আসবেন আশা করি এই বিচটা আপনারা ঘুরে যাবেন। কলাতলি বিচ পয়েন্টের আশপাশে হোটেলগুলোতে খুব কম দামে আপনি থাকতে পারবেন, কারণ হচ্ছে এখানে একটু কোলাহল কম, টুরিস্ট কম থাকে এখানে। সুগন্ধা পয়েন্ট বা সুগন্ধা বিচ পয়েন্ট, এর অবস্থান হচ্ছে কলাতলি বিচের উত্তর সাইডে। এটি খুব ফেমাস বিচ কক্সবাজার বিচগুলোর মধ্যে। এখানে অনেক বেশি সি ফুডের দোকান এবং ফ্লাইং ডাইনিং রেস্টুরেন্ট এখানে রয়েছে। এছাড়াও বিখ্যাত বার্মিজ মার্কেট এই বিচেই বিদ্যমান, যদিও অন্যান্য বিচে ছোটোখাটো বার্মিজ মার্কেট রয়েছে। বড় সড়ো আকারে সুগন্ধা বিচ পয়েন্টের পাশে বার্মিজ মার্কেট রয়েছে। লাবণী বিচ পয়েন্ট, কক্সবাজারের বিচগুলোর মধ্যে লাবণী বিচ পয়েন্ট অন্যতম একটি বিচ, খুবই জনপ্রিয় এটি পর্যটকদের কাছে। কক্সবাজার সমুদ্র সৈকতের বিচগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় বিচ হচ্ছে এই বিচটা। এখানে রয়েছে হর্স রাইডিং, স্পিড বোট রাইডিং। আপনারা যারা এই বিচে ঘুরতে আসবেন নির্দিষ্ট পরিমাণে ফ্রি দিয়ে আপনারা ঘোড়া এবং স্পিড বোর্ডে চড়তে পারেন। দুইটা দুই রকমের ফ্লেভার পাবেন আপনারা। সি বিচের দাঁড় ধরে আপনারা ঘোড়া চড়তে পারেন, সেক্ষেত্রে অন্যরকম একটা ফ্লেভার অনুভূতি আপনাদের কাজ করবে। আর যারা অ্যাডভেঞ্চার টাইপের একটু সাঁতার জানেন আপনারা স্পিড বোর্ড করে সমুদ্রের গহীন থেকে একটু ঘুরে আসতে পারেন। এছাড়াও অনেক অনেক খাবারের দোকান এবং শুটকির দোকান এখানে রয়েছে। দরিয়ানগর বিচ পয়েন্ট, দরিয়ানগর বিচ পয়েন্টটা বা দরিয়ানগর বিচটা শহর থেকে একটু সাইডে। যারা আপনারা হিমসড়িতে বেড়াতে যান, হিমসড়ির পাশেই পাহাড়ের পাদদেশে যে বিচটা অবস্থান সেটা হচ্ছে দরিয়ানগর বিচ পয়েন্ট। দরিয়ানগর বিচ পয়েন্ট অনেক বিস্তৃত। দরিয়ানগর বিচ পয়েন্ট ফেরাসলিংয়ের জন্য বিখ্যাত। যারা ফেরাসলিং করতে পছন্দ করেন তাদেরকে দরিয়ানগর বিচ পয়েন্টে আসতে হবে। হিমসড়ি পাহাড় থেকে যে বিচটা আমরা সাধারণত দেখে থাকি এটাই হচ্ছে দরিয়ানগর বিচ পয়েন্ট। তবে এখানে লোকসমাগম হয় না বললে চলে, খুবই কম। যারা খুবই নিরিবিলি বিচে ঘুরতে পছন্দ করেন তারা দরিয়ানগর বিচ পয়েন্টে আসতে পারেন।
সর্বশেষ আমি কক্সবাজারের যে বিচটার কথা বলবো এটা হচ্ছে ইনানি বিচ। ইনানি বিচ 18 কিলোমিটার লংগেস্ট ফ্রম উখিয়া উপজেলা টু কক্সবাজার ডিস্টেন্স। এখানে প্রচুর পাথর রয়েছে। এই বিচের বিশেষত্ব হচ্ছে পাথর, এটা একটা নিরাবিলি বিচ। বিকেলের দিকে যখন বাটা আসে সেই ক্ষেত্রে পাথরগুলো জেগে ওঠে, কালো কালো সামুদ্রিক অনেক পাথর এখানে। এটা এই বিচের সৌন্দর্যকে অনেকাংশ বেড়ে দিয়েছে। কক্সবাজার ডলফিন মোড় থেকে সিএনজি করে 100-150 টাকা দিয়ে আপনারা মেরিন ড্রাইভ ধরে ইনানি বিচে চলে আসতে পারেন। খুবই সুন্দর একটা নিরিবিলি বিচ পয়েন্ট। সাধারণত যারা ইনানি বিচে ঘুরতে আসে ম্যাক্সিমাম সময় বিকালবেলা আসে, যখন বাটার টারে সামুদ্রিক পাথরগুলা জেগে ওঠে। সেন্ট মার্টিন দ্বীপের মতো এখানে প্রচুর প্রবাল এবং কালো পাথর দেখা যায়, যা আপনাকে মুগ্ধ করবে। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো টেকনাফ নিয়ে। আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন, সেকেন্ড দিন আপনাদের ভ্রমণ তালিকায় টেকনাফ আপনারা যুক্ত করতে পারেন। টেকনাফ খুবই সুন্দর একটা এরিয়া। কক্সবাজার ডলফিন মোড় থেকে 78 কিলোমিটার, যা সময় লাগবে 1.5 ঘন্টা। আপনারা চাইলে বাস অথবা সিএনজি করে টেকনাফ চলে আসতে পারেন। টেকনাফে অনেকগুলো বিচ রয়েছে, আপনারা চাইলে এই বিচগুলো ঘুরে দেখতে পারেন আপনাদের ভ্রমণের দ্বিতীয় দিনে। বিচগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিচগুলো হচ্ছে শ্যামলাপুর বিচ, শিলাখালী বিচ, হাজমপাড়া বিচ এবং শাহপরিদ্বীপ বিচ। শাহপরিদ্বীপ খুবই সুন্দর একটি জায়গা, আপনারা চাইলে সারাদিন এই বিচগুলোতে ঘুরে আপনাদের দ্বিতীয় দিন আপনারা অতিবাহিত করতে পারেন। এই বিচগুলোতে মানুষের কোলাহল খুবই কম এবং বিচের ন্যাচারাল সৌন্দর্যটা অনেক বেশি। আশা করি এই বিচগুলো ঘুরে আপনারা খুবই মুগ্ধ হবেন বাংলাদেশের বিচের সৌন্দর্য এবং প্রকৃতি দেখে। কারণ হচ্ছে কক্সবাজার দ্বীপের জনসমাগম বেশি হওয়ার কারণে বিচের সৌন্দর্য অনেকাংশে ম্লান হয়ে গেছে, কিন্তু টেকনাফে এসে আপনারা খুবই সুন্দর প্রাকৃতিক একটা বিচ দেখতে পারবেন আশা করি। তো বন্ধুরা, আপনারা যারা সেন্ট মার্টিন যেতে চান, চাইলে টেকনাফ থেকে আপনারা সেন্ট মার্টিন যেতে পারেন। এখানে গার্ড রয়েছে সেন্ট মার্টিন যাওয়ার জন্য। বছরের নির্দিষ্ট সময় টেকনাফ থেকে সেন্ট মার্টিনে লঞ্চ ছাড়ে। তো আজকে আমরা সেন্ট মার্টিন নিয়ে কথা বলবো না, আমরা শুধু কক্সবাজারের আশপাশে যেই ট্যুরিস্ট পয়েন্টগুলো রয়েছে এগুলো নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আপনাদের ভ্রমণের তৃতীয় দিন আপনারা কোথায় যাবেন এখন এই বিষয়টা নিয়ে কথা বলবো। বন্ধুরা, আমরা এখন কথা বলবো মহেশখালী দ্বীপ নিয়ে। মহেশখালী বাংলাদেশের একমাত্র দ্বীপ যেটা হচ্ছে পাহাড়িয়া দ্বীপ। এখানে আসলে আপনাকে মুগ্ধ করবে পাহাড় এবং সমুদ্র একসাথে দেখে। কারণ হচ্ছে মহেশখালী দ্বীপের এক সাইড হচ্ছে সমুদ্র সৈকত, আর এক সাইড হচ্ছে বিশাল বিশাল পাহাড়। পাহাড় বিস্তৃত এই দ্বীপ এবং সমুদ্র ঘেরা জলরাশি আপনাকে প্রতিনিয়ত মুগ্ধ করবে। আপনি যত দেখবেন ততই মুগ্ধ হবেন। মহেশখালী দ্বীপ দুইভাবে যাওয়া যায়। আপনি চাইলে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অল্প দূরত্বে কক্সবাজার জেটি ঘাট থেকে 6 নম্বর জেটিতে স্পিডবোট অথবা ট্রলারে করে আপনি মহেশখালী দ্বীপ চলে আসতে পারেন, অথবা বাসে করে যেতে চাইলে আপনাকে একটু ঘুরে ফেকুয়া দিয়ে আপনাকে মহেশখালী দ্বীপ যেতে হবে। মহেশখালী দ্বীপ আপনি কী কী দেখবেন? পাহাড়, সমুদ্র, এছাড়া কিছু মন্দির রয়েছে এখানে। সারাদিন ঘুরে দেখার জন্য অনেক জিনিসই রয়েছে, আপনি এখানে সারাদিন ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো তৃতীয় দিন আপনারা কী দেখবেন। তৃতীয় দিন দেখার জন্য আপনি আপনার ভ্রমণ তালিকায় যুক্ত করতে পারেন রামু বৌদ্ধ মন্দির। কক্সবাজার শহরে অনেকগুলো মন্দির রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রামু বৌদ্ধ মন্দির, রাখাইন ফল্লি, রাবার বাগান। এছাড়াও আপনি কক্সবাজার শহরটা একবার ঘুরে দেখতে পারেন এবং দ্বিতীয় দিন শেষ সময়টা আপনি কেনাকাটার জন্য আপনি রাখতে পারেন। এখানে প্রচুর পরিমাণে শুটকির দোকান রয়েছে, কাপড় চোপড় এবং রাখাইনদের হস্তশিল্প, এগুলো আপনারা কিনতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কক্সবাজার সমুদ্র সৈকতের বিকেলের সৌন্দর্যটা আমাদের সাথে উপভোগ করেছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে প্রতি বছর 17% বাংলাদেশের নাগরিক এই কক্সবাজার ভিজিট করে থাকেন, যা 30 লাখের মতোই, যার মধ্যে আমি আপনি আমরা সবাই পড়ি। কক্সবাজার আমাদের প্রাণের পর্যটন কেন্দ্র,
তো আমরা যারা কক্সবাজার বেড়াতে আসবো অবশ্যই সৌন্দর্য রক্ষা করার চেষ্টা করব, যেখানে সেখানে প্লাস্টিক বোতল ফেলে সৌন্দর্য নষ্ট করব না এবং এর প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করব না। আর কক্সবাজার যারা বেড়াতে আসবেন, আশা করি আমার মতো ডলফিন মোড়ের আশপাশে যদি থাকেন খুব কম বাজেটে কম টাকা থাকতে পারবেন। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনার চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন অভিজ্ঞতার জন্য। কক্সবাজার আসার জন্য ঢাকা শহর থেকে প্রতিদিন 500 থেকে 3000 টাকার মধ্যে অসংখ্য বাস রয়েছে, আপনার চাইলে বাসে আসতে পারেন। আর যদি বাসে আসতে না চান সেক্ষেত্রে আপনার ট্রেনে করে চট্টগ্রাম আসতে পারেন। চট্টগ্রাম থেকে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মাইক্রোবাস অথবা মিনি বাসে করে আপনারা কক্সবাজার চলে আসতে পারেন। আর যাদের হাতে সময় কম এবং বাজেট বেশি তারা বিমানে আসতে পারেন। ঢাকা এয়ারপোর্ট থেকে কক্সবাজার এয়ারপোর্ট পর্যন্ত প্রতিদিন 2-3টা ফ্লাইট থাকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে উপভোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আমি আকরামুল, সবাইকে আবারও শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।